চুরির অভিযোগে সব রুমে এক জনজাতি যুবককে পুলিশি হেফাজতে পিটিয়ে খুন করার ঘটনা সহ একাধিক ঘটনাকে নিয়ে অবশেষে নড়ে চড়ে বসলো পিপড়াশা হদা সংগঠন। সংগঠনের অভিযোগ, সাবরুম সহ বীরচন্দ্রের চিত্তামারা বাজারেও জনজাতি যুবক দেবাশিষ দেববর্মাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ক্রমবর্ধমান ঘটনা নিয়ে প্রতিবাদে সোচ্চার হতে জরুরি তলবে পিপড়াশা রাজ্য কাউন্সিলের বৈঠক হল শনিবার। জনজাতি সম্প্রদায়ের মানুষদের ওপর এই ধরনের আক্রমণ হুমকির তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত হয় কাউন্সিলের বৈঠকে। বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করতে সংগঠনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। এই ঘটনাগুলির বিরুদ্ধে সোচ্চার হতে এবং প্রশাসনের ঘুম ভাঙতে পথে নামার পদক্ষেপ হিসাবে 27 অক্টোবর প্রতিবাদ মিছিলে নামছেন কাউন্সিল অফ পিপড়াশা হদা। বীরচন্দ্র বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে যাচ্ছে পিপড়াশা হদা। আন্দোলন কর্মসূচি ঘোষণা করে সংগঠনের এক কর্মকর্তা বিস্তারিত জানান। সরল সাদাসিধে মানুষের বস্তির উপরে এই ধরনের একটা হুমকি ধমকি কেন হবে? এটা তো এই সমস্ত ঘটনাগুলি একটা বন্ধ হওয়া উচিত। এবং আমরা বিশেষত এই যে দিকগুলি মূল্যায়ন করে এই আলোচনার ক্রমে আমরা কাউন্সিল পিপড়াশা হদা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এইটার বিরুদ্ধে আমাদের একটা রিলিফ হওয়া উচিত। এই কারণে আজকে এটা সিদ্ধান্ত গ্রহণ করা লিগেল প্রসেস আমাদের, আমরা একটা কমিটি গঠন করেছি প্রচেষ্টা যাতে সাকসেসফুল আমরা করতে পারি। তো আমি সাথে সাথে এটা অনুরোধ করব যারা বিভিন্ন দফা যারা এখানে রিপ্রেজেন্টেটিভ হয়ে এসেছেন, আমি এটার বাইরেও যারা আছে তাদের অনুরোধ করব আমরা স্বতঃস্ফূর্তভাবে যাতে এই গ্যাদারিংয়ে সামিল হয়। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।